এই ঐক্যের দিকে তাকিয়ে নিজেদের চেয়ারের চিন্তা বাদ দিয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়ান আজীবন আপনাদের পদধুলি মাথায় নিয়ে চল আর যদি না মানেন পদদলি মাথায় নিব কিন্তু আর আনুগত্য করব না আমরা যুবকরা তরুণ প্রজন্মের আলেমরা এক হয়ে চল বর্তমানে সময় আমাদের সন্নিদের ঐক্যের দরকার আছে কিনা আপনারা খুশি হবেন বাংলাদেশের যত সন্নি পীর মাসায়ক আছে বিশেষ করে আমাদের প্রধান তিনটি সংগঠন তিন সংগঠনের ঐক্য আশা করতেছি এই এক সপ্তাহের ভিতরে আমরা তিনটা সংগঠন আর তিন দেখতে চাই না আমরা এক হয়ে যাব ইনশাল্লাহ আমরা যদি এক হয়ে যায় বাংলার মুসলমান বাংলার সন্নি মুসলমান যদি এক হয়ে যায় বাবা শাহজালালের রুহানি সন্তানেরা যদি এক হয়ে যায় আল্লাহর ওলিদের রুহানি আওলাদরা যদি এক হয়ে যায় এই বাংলার জমিনে আর কোন মাজারে আক্রমণ করার ক্ষমতা নবীর दुश्मनেরা পাবে না ঠিক না বলে সুন্নি মুসলমান আর দেরি করার সময় নেই আর দেরি করার সময় নেই আমি আজকে প্রকাশ্যে বলছি আমি অধম মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিবের দায়িত্বে গোলামিতে আসি সুন্নিয়তের বৃহত্তর ঐক্যের স্বার্থে আমার এই পদবি আমার এই যে দায়িত্ব এটা আমি এক মুহূর্তে ছেড়ে দিব এক সেকেন্ডে ছেড়ে দিব তারপরও সারা বাংলাদেশের সমস্ত সুন্নি উলামা ফুকাহা ফুজালা খুলাফা সুলাফা আমাদের বাসায় কিনার আছেন আপনারা একটা কাতারে দাঁড়াতে হবে যদি এই সময়ে সুন্নিয়তের দুর্দিনে এই সময়ে এই বিপদের সময়ে আপনারা ঐক্যবদ্ধ না হন আমরা তরুণ প্রজন্ম আপনাদের নেতৃত্ব মানবো না মানবো না মানবো না আমরা শূন্যতের বৃহত্তর ঐক্য চাই বাস আপনারা যদি এই ঐক্যের দিকে তাকিয়ে নিজেদের চেয়ারের চিন্তা বাদ দিয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়ান আজীবন আপনাদের পদধ্বনি মাথায় নিয়ে চলবো আর যদি না মানেন পদতুলি মাথায় নিব কিন্তু আর আনুগত্য করব না আমরা যুবকরা তরুণ প্রজন্মের আলেমরা এক হয়ে চলব কিন্তু কোন ওয়াহাবি নজদির দালালি করব না সুন্নিদের বাড়ি বাড়ি আক্রমণ হইতেছে সুন্নি আলেমদের বাড়িতে আক্রমণ হচ্ছে মাজারে আক্রমণ হচ্ছে দরবার আক্রমণ হচ্ছে ওই সময় আমি ভিডিও বার্তা দিয়ে বাতেল নজদিদেরকে নবীর দুশ্মন অলিয়াল্লাহদের দুশ্মনদেরকে হুঁশিয়ারি দিয়ে গোটা দেশের সমস্ত সুন্নিদেরকে বলেছি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রত্যেক ওয়ার্ডে ইউনিয়নে থানায় অস্থায়ীভাবে সুন্নিদের ঐক্যের কমিটি করেন সেই কমিটির মাধ্যমে প্রশাসনকে সাথে নিয়ে সেনাবাহিনী পুলিশ বাহিনী বিভিন্ন বাহিনীকে সাথে নিয়ে এই আল্লাহর উলিদের শত্রুদেরকে আপনারা রুখে দেন প্রতিরোধ করেন তাদেরকে প্রতিহত করেন এই বাংলার জমিন ওলি আল্লাহর শত্রুর জমিন না এটা ওলি আল্লাহদের জমিন ঠিক কিনা বলেন এই আহ্বান সেই সময় করেছি আপনাদেরকেও করে যাচ্ছি ঐক্যবদ্ধ থাকে বিকল্প কোন রাস্তা নেই আমরা কিছুর সুন্নি মুসলমান এক কাতারে থাকতে চাই আপনারা আবার বললেন না যে এত দল কেন সন্নিরে তিনটা দল তিনটা দল হইল তিনজনের সাথে তিনজনের মিল আছে আকিদাগত মিল এমনি চলাফেরায় মিল কিন্তু সাংগঠনিক নিয়মের কারণে তিন দল আর ওহাবিদের মধ্যে কত দল ওটার হিসাব নাই বেগাইরে হিসাব শুধু আহলে হাদিসের মধ্যে 19টা দল আহলে হাদিসে 19টা দল কৌমীদের মধ্যে কত দল ও সঠিক হিসাব জানাই যায় না প্রত্যেক বাতলদের মধ্যে প্রচুর গ্রুপিং আছে দল আছে শিয়াদের মধ্যে দল আছে কিন্তু সুন্নিদের মধ্যে সাংগঠনিক বিভক্তি আছে কিন্তু আকীদাগতভাবে আমরা সবাই এক এখন সাংগঠনিক ঐক্য আমরা নিয়ে আসতেছি ইনশাআল্লাহ আমরা আগামী বাংলাদেশে সুন্নিয়তের নেতৃত্ব চাই সুন্নিয়তের নেতৃত্ব চাই জাতীয় মহান সংসদে সুন্নিয়তের নেতৃত্ব এরকম জবরদস্ত যারা যারা দেশ পরিচালনা করার মতো আল্লাহ পাকের দয়া হিম্মত রাখে এই ধরনের ব্যক্তিদেরকে জাতীয় মহান সংসদ পর্যন্ত আপনারা নেওয়ার প্রস্তুতি নেন সময় আসতেছে যদি এইবারও ভুল করেন তাহলে আজীবন মায়ের খাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে